হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, যৌন মিলনে মেয়েদের দুধ টেপা এবং চোষার কৌশল। অনেক ছেলেই জানেন না সঠিক নিয়মে মেয়েদের দুধ কিভাবে চোষা এবং টেপা যায়, অথচ শুধুমাত্র দুধে হাত এবং মুখ চালিয়ে একটি মেয়েকে 100% কাবু করে ফেলতে পারেন। ব্রেস্ট মেয়েদের শরীরের আকর্ষণীয় অংশগুলোর মাঝে একটি, সেক্সের সময় এটিকে আদর না করলে তো হয় না। সেই ব্রেস্টকে স্পর্শ করার সময় কিছু জিনিস খেয়াল রাখা উচিত। প্রত্যেক মেয়েরই তার ব্রেস্ট নিয়ে আলাদা কিছু চাওয়া থাকে, সেই চাহিদাগুলো কিভাবে পূরণ করবেন তা নিয়েই কিছু টিপস দেয়া হলো আজ। এক, কারো ব্রেস্ট বড়, কারো বা ছোট, সেই হিসেবে ব্রেস্টের স্যাটিসফ্যাকশন আলাদা হয়। সাধারণত স্বাভাবিকের চেয়ে একটু বড় ব্রেস্টগুলো সেন্সিটিভিটি কম হয় ছোট ব্রেস্টের তুলনায়। এইসব ব্রেস্ট সাইড দিয়ে জিভ দিয়ে এবং হাত দিয়ে টিপে আদর করা উচিত, এছাড়া হালকা কামড় দেওয়া যায়। সাধারণত এইসব ব্রেস্ট একটু জোরে চাপলেই বেশি মজা পায় মেয়েরা। দুই, ছোট ব্রেস্ট সাধারণত খুবই সেন্সিটিভ হয়, এইসব ব্রেস্ট বেশি জোরে না টিপে হাতে পুরোটা নিয়ে আস্তে আস্তে চাপলে মেয়েরা বেশি মজা পায়। তাছাড়া হাতের তালু এবং আঙুল দিয়ে নিপল আদর করুন এবং সামান্য টেনে ছেড়ে দিন, ঝাঁকি দিন। তিন, একটু ঝোলানো ব্রেস্টগুলো সবচেয়ে কম সেন্সিটিভ হয়, এসব ব্রেস্ট আদর করার জন্য চিত করে শুয়ে নেওয়া ভালো। ব্রেস্টের বিভিন্ন ধরনের স্পর্শে সেক্সকে অনেক বেশি রঙিন করে তোলে, এরকম কিছু স্পর্শের কথা বলা হলো। এক, নিপল স্পর্শ না করে ব্রেস্টের চারিদিকে হালকা আঙুল চালান, ব্রেস্টের নিচের জায়গায় হাত ঘষুন, গলার নিচে কিস করুন, ব্রেস্টের চারপাশে লিক করুন, তার ব্রেস্টের সাথে আপনার বুক ঘষুন। এগুলো মেয়েদের জন্য অনেক জোরালো সেক্স টিপস। দুই, নিপল শিক করুন, কিন্তু প্রথমে খুব জোরে নয়, আস্তে আস্তে জিব্বা দিয়ে ঘুরিয়ে হালকা করে কিস দিন নিপলে। আঙ্গুল তার মুখে নিয়ে ভিজিয়ে তার নিপলে আবার লাগাতে পারেন, এতে সে অনেক বেশি টার্ন অন হয়ে পড়বে। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে শাক করুন ব্রেস্টে, সে পাগল হয়ে গেলে তবেই জোরে করবেন। তিন, নিপল আঙ্গুলের মাঝে নিয়ে ঘোরান, টুইস্ট করুন, নিপলের ভেতর দিকে হালকা চাপ দিন, এরপর কিছুটা জোরে চাপুন ব্রেস্ট, নিপল মুখে নিয়ে জোরে শেক করুন, ভালোবাসুন তার ব্রেস্টকে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।